রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজেও যুক্ত হচ্ছে ভারত। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ে লোকবল প্রশিক্ষণ নিচ্ছে ভারতের নিউক্লিয়ার পাওয়ার কোঅপারেশন অব ইন্ডিয়া বা NPCIL। গত জুলাই পর্যন্ত তিনটি ব্যাচে মোট 143 জন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। সর্বশেষ ব্যাচে বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন 55 জন। গত বছরের 8 এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে পরমাণু সহযোগিতা চুক্তির অধীনে এইসব কর্মকর্তা ভারত থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। আবার ভারত থেকে পরমাণু পরামর্শকেরাও বাংলাদেশের রূপপুরে আসছেন। বর্তমানে পাবনার রূপপুরে 6 জন ভারতীয় পরমাণু বিশেষজ্ঞ পরামর্শক নিয়োজিত রয়েছেন। বাংলাদেশের বৈজ্ঞানিক কর্মকর্তারা NPCIL প্রশিক্ষণের পাশাপাশি দেশটির তামিলনাড়ুর কুদানকুলামে রাশিয়ার প্রযুক্তিতে স্থাপিত VBER-1000 কেন্দ্রেও সরজমিনে প্রশিক্ষণ নিচ্ছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, গত বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে করা পরমাণু সহযোগিতা চুক্তির আওতায় এখন শুধু লোকবল প্রশিক্ষণের পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিভিন্ন পর্যায়ে ভারত অংশ নেবে। এর আগে রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, লোকবল প্রশিক্ষণ ও কেন্দ্র পরিচালনার দায়িত্ব রাশিয়ার কাছে ছিল। এ বিষয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ। এখন এই প্রকল্পে রাশিয়ার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হচ্ছে ভারত। আগে বলা হয়েছিল এই প্রকল্পে ভারতের কাছ থেকে পরামর্শ সেবা নেওয়া হবে, প্রকল্পের জনবল প্রশিক্ষণে তারা সহায়তা দেবে। ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় তৈরি, তবে এগুলো VBER-1000 বা তার আগের প্রযুক্তির। রূপপুরে নির্মিতব্য কেন্দ্রটি VBER-1200 তথা রাশিয়ার সর্বশেষ প্রযুক্তি। রাশিয়ার বাইরে এটি এই প্রযুক্তির প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুরে ভারতের এই অংশগ্রহণ সম্পর্কে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মতিন বলেন, বাংলাদেশের উচিত হবে ভারতের সহযোগিতাকে শুধু পরামর্শ সেবা, দক্ষ লোকবল সহায়তা ও লোকবলের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ সেবার মধ্যে সীমাবদ্ধ রাখা। এর বাইরে রূপপুরে ভারত বিশেষত কেন্দ্রের কোনো যন্ত্রাংশ সরবরাহ ও কেন্দ্র নির্মাণের সঙ্গে যুক্ত হলে সেটি ঠিক হবে না। আমরা যদি ভারতকে এই কেন্দ্র নির্মাণে যুক্ত করি, তাহলে দেশটির পরামর্শক ও বিশেষজ্ঞদের নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হয়ে যাবে। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর 35 বছর বন্ধ থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের জন্য আলোচনা শুরু হয়। 2011 সালে রাশিয়ার সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ। এরপর থেকে ভারত তৎপর হয় এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য। উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, 2012 সালের জুলাইয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি অনুরোধ পত্র বা নোট ভার্বাল পাঠায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ভারত রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে। এরপর 3 বছর বিষয়টি নিয়ে ঢাকা ও দিল্লি তো বটেই, এর বাইরে রাশিয়া সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা হয়। ভারত 2016 সালের অক্টোবরে বাংলাদেশকে আবার চিঠি দিয়ে জানায় তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্ত হতে চায়। চিঠির সঙ্গে পরমাণু সহযোগিতার ব্যাপারে বাংলাদেশ ভারতের মধ্যে কী ধরনের চুক্তি হতে পারে তার একটি খসড়াও পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের 8 এপ্রিল বাংলাদেশের সঙ্গে ভারতের 40 বছরের, অর্থাৎ শুরুতে 20 বছর, তারপর আবারও 20 বছর পরমাণু সহযোগিতা চুক্তি সই হয়। তবে চাইলে 20 বছর পর যে কোনো পক্ষ চুক্তি বাতিল করতে পারবে। কূটনৈতিক সূত্র ও পরমাণু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত মনে করে প্রতিবেশী কোনো দেশ সামরিকভাবে শক্তিশালী হলে তা হবে তার জন্য ঝুঁকিপূর্ণ। সে কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাতে ভবিষ্যতে কোনোভাবেই সামরিক কাজে ব্যবহৃত না হতে পারে তা নিশ্চিত করতে চায় ভারত। সহযোগিতা চুক্তিতে বলা হয়েছে সামরিক কাজে কোনোভাবেই পরমাণু শক্তি ব্যবহার করা যাবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ভারতের আগ্রহের আরেকটি কারণ, ভারত বহুদিন ধরে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ বা NSG সদস্য পদ পেতে চেষ্টা করছে। 49টি দেশের এই জোটে ভারত ঢুকতে পারছে না চীনের বাধার কারণে। ভারত NSG-তে ঢুকলে পরমাণু পণ্য ও প্রযুক্তি খাতে লাখো কোটি টাকার বাজারে ঢুকতে পারবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যুক্ত হতে পারলে তাদের সেই পথ সুগম হবে, কারণ বাংলাদেশের রূপপুরই ভারতের বাইরে তাদের এ ধরনের কোনো প্রকল্পের প্রথম যুক্ত হওয়া। সহযোগিতা চুক্তি পর্যালোচনা করে ও পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকল্পে রাশিয়া শুধু ফুয়েল রড বা ইউরেনিয়াম সমৃদ্ধ জ্বালানি দেবে, বাকি সব কিছুই ভারত করবে। এর মধ্যে রয়েছে কেন্দ্রের মূল রিয়্যাক্টর, টারবাইন নির্মাণ, কেন্দ্র পরিচালনা ও নিয়ন্ত্রণ, লোকবলের প্রশিক্ষণ। চুক্তির আওতায় ভারত নিজে অথবা তৃতীয় কোনো দেশ থেকে রিয়্যাক্টর সরবরাহ করতে পারবে। এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মতিন বলেন, পরমাণু কেন্দ্রের রিয়্যাক্টর খুবই জটিল অংশ। এটি খুবই দুঃখজনক যে রাশিয়া ভারতকে কেন্দ্রের যন্ত্রপাতি সরবরাহের সাব কন্ট্রাক্টর বা উপ ঠিকাদারি কাজটি দিয়েছে, অথচ ভারতের VBER রিয়্যাক্টর যন্ত্রপাতি উৎপাদনের কোনো অভিজ্ঞতাই নেই। ভারত তার নিজের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলামের জন্য যন্ত্রপাতি রাশিয়া থেকে আমদানি করেছে। তিনি বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যন্ত্রপাতি সরবরাহ করে সর্বোচ্চ মুনাফা করতে চায়। কারণ ভারতের কুদানকুলামে রাশিয়া নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করছিল। এটি তখন ভারতীয় বিজ্ঞানীরা শনাক্ত করার পর রাশিয়া ওই যন্ত্রপাতি পরিবর্তন করে দেয়।
তাহলে রূপপুরে রাশিয়ার ভূমিকা কী হবে? এ বিষয়ে কথা হয় গত এপ্রিলে ঢাকায় আসা রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা পরমাণু কর্পোরেশন বা রাশিয়ান স্টেট অটমিক এনার্জি কর্পোরেশন বা রোসাটম দক্ষিণ এশিয়ার গণযোগাযোগ ব্যবস্থাপক দোরিয়া সেভেনজেনকের সঙ্গে। গত 3 এপ্রিল তিনি বলেন, রাশিয়া কোনো দেশের দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে কোনো মন্তব্য করবে না। বাংলাদেশ ভারত পরমাণু সহযোগিতা চুক্তি এবং তার সূত্রে করা ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত পরমাণু কেন্দ্রের যন্ত্রপাতি সরবরাহ করবে। ভারত তৈরি করে না এমন যন্ত্র তারা তৃতীয় কোনো দেশ থেকে এনে দেবে। এ বিষয়ে রাশিয়ার মত জানতে চাইলে দোরিয়া সেভেনজেনকো বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। রূপপুরে ভারতের অংশগ্রহণের বিষয়ে গত 2 এপ্রিল দেশটির পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান শেখর বসু এবং সংস্থাটির গণযোগাযোগ কর্মকর্তার কাছে ইমেলে জানতে চাওয়া হয়, কিন্তু এ বিষয়ে তারা কোনো জবাবই দেননি।